नमस्कार आमार बांगला रान्ना चैनले समस्त प्रिय दर्शक बंधुदेर स्वागत। आपनादेर सामने आज के एक दुर्दान्त मिष्टी निये हाजिर होयेछी, खास्ता लाड्डू। ये खास्ता लाड्डू मुड़ी दिए बनाए, खेते खूबी सुंदर। ऊपरटा बेश मचमचे, भितरटा रसालो नरम। ताहले ये खास्ता लाड्डू की करे बनाए सेटा आपनादेर सामने आमी शेयर करब। ताहले खास्ता लाड्डूटा एखन बनानो जाक। एखाने आमी मुड़ीर गुड़ो नियेछी एक बाटी, गुड़ो दूध नियेछी 3 चामच। गुड़ो दूधटा दिले लाड्डूटा खेते खुबी सुंदर टेस्ट आसे, सेजन्य दूधटा देवा। बेकिंग सोडा नेब आमी 1/2 स्पून, जेहेतु एटा एकटु ओपरटा एकटु मचमचे धरनेर हबे, सेजन्य आमी बेकिं सोडाटा निलाम। घी निलाम एखाने 2 चामच। एबारे आमी मिश्रणटा करे नेब भालो करे। এখানে আমি টোটা বানানোর জন্য গরম দুধ নিয়েছি 1 গ্লাস। আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন, কিন্তু দুধ দিলে যে কোনো খাবারের টেস্টটা বেড়ে যায়, সেজন্য আমি দুধ নিলাম, গরম দুধ। দুধটা আস্তে আস্তে করে ঢালবো, অল্প অল্প করে করে আমি ময়ানটা দেব। এই খাস্তা লাড্ডুর ডোটা একটু শক্ত ধরনের হবে, নরম করলে কিন্তু খাস্তা লাড্ডু হবে না, নরম ধরনের পান্তুয়া টাইপের হয়ে যাবে। এটা আমি একটু টাইট টাইট রাখবো, যেহেতু এটা খাস্তা লাড্ডু হবে, গজারই মতো খেতে, একদম খাস্তা গজার মতো খেতে। শুধু আমি শেপটা লাড্ডুর আকারে দিয়েছি। ভালো করে আমি মিশ্রণটা একটু দিয়ে নেব। এবারে আমি একটা প্লেটে ঢেলে নিলাম, ভালো করে একটু হাত দিয়ে ময়ানটা দিয়ে নেব। মিশ্রণটা যত ভালো করবেন তত লাড্ডুটা খাস্তা হবে। এবার আমি লাড্ডু শেপটা আমি দিয়ে নিচ্ছি, এরকম গোল করে লাড্ডুর আকারে দুই হাতের তালু দিয়ে গোল করে নিয়ে নিলাম সব লাড্ডুগুলো। এবারে আমি একটা কড়ায় তেল দিলাম, তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু লাড্ডুগুলো ভেজে নেব। তেলটা অল্প গরম অবস্থায় লাড্ডুগুলো আমি দিয়ে দেবো, যেহেতু লাড্ডুটা খাস্তা হবে, উপরটা একটু ক্রিস্পি টাইপের মচমচে ধরনের, ভিতরটা রসালো নরম থাকবে, সেজন্য আমি তেলটা অল্প গরম অবস্থায় আমি লাড্ডুগুলো দিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো দিয়ে রাখবো, মিডিয়াম থেকে লো আমি দিয়ে রাখবো। তেলটা বেশি গরমে দিলে লাড্ডুর উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, সেজন্য হালকা একটা কালার আনার জন্য, ব্রাউন কালার আনার জন্য আমি তেলটা অল্প গরম অবস্থায় দিয়ে লাড্ডুগুলো আমি ভেজে নেব। চাজড়ি দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন লাড্ডুর গায়ে সুন্দর একটা ব্রাউন কালার এসছে, খুব সুন্দর। আর গাটা একটু ফাটা ফাটা, যেহেতু ক্রিস্পি টাইপের মচমচে গজার আকার, গজা যেমন হয় উপরটা ফাটা ফাটা ভিতরটা নরম, এই জন্য খাস্তা লাড্ডু বলা হবে।
এটা আমি পাশে একটু চিনির সিরাপ বানিয়ে রেখেছি। চিনির সিরাপ আমার আগের ভিডিওতে দেওয়া আছে। এখানে চিনির রসটা করে নিয়েছি, রসটায় আমি লাড্ডুগুলো ডুবিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ পরে দেখবে রসটা অ্যাবজর্ব হয়ে যাবে। ভিতরটা রস ঢুকে যাবে, গিয়ে বেশ ওপরটা মচমচে থাকবে, ভিতরটা রসালো, সুন্দর একটা লাড্ডু তৈরি হয়ে যাবে। আপনারাও বানাবেন এরকমভাবে, খুবই ভালো লাগবে, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বন্ধুরা, আমার এই খাস্তার লাড্ডু কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করবেন। আর যদি চ্যানেলের কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন কোনো রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হয়ে যাবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।